আজ মঙ্গলবার 31শে ভাদ্র 2024 সালের 17ই সেপ্টেম্বর। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে বিশ্বকর্মা পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। বিশেষ করে যারা হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি বা কোনো প্রকার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বা আয়রন ওরিয়েন্টেড বা মেশিনারিজ ওরিয়েন্টেড বা লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে আছেন, তাদের জন্য কিন্তু বিশ্বকর্মা পূজার মাহাত্ম্য অত্যধিক। আপনার স্ক্রিনে মন্ত্র দেখতে পাচ্ছেন, বিশ্বকর্মা দেবের প্রণাম মন্ত্র। ওম বিশ্বকর্মণ্যমহ ভাগ সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধৃক তঞ্চ রসনা মান দণ্ড ধৃক। এটি আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। প্রজাপতি বিশ্বকর্মা, তিনিই কিন্তু লঙ্কানগরের নির্মাতা, বিশ্বভুবনের নির্মাতা, বিষ্ণু সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, ইন্দ্রের বজ্র, কার্তিকের শক্তি এবং প্রসিদ্ধ এই যে জগন্নাথ মূর্তি, সবই কিন্তু তিনিই নির্মাণ করেছেন। তাহলে অবশ্যই বলুন জয় বিশ্বকর্মা দেবের, জয়। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে আজ আপনাদের 4, শুভ রং থাকবে ব্রাউন অ্যান্ড গ্রে। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে কিন্তু একটু ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে, এ বিষয়েও কিন্তু আপনাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে। তবে অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। নতুন কোনো একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আর্থিকভাবে আপনাদেরকে লাভান্বিত করবে। আজ যারা চাকরিজীবী আছেন তাদেরও অফিসের পরিবেশ বেশ, খুচরো পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ। আজ যারা বিশেষ করে নতুন কোনো কর্মের শুরুয়াত করতে চলেছেন, রাজনীতিবিদ আছেন, আপনাদের নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তিও কিন্তু বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা অর্জন করবেন। আর ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান, আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। পুরনো দিনের কোনো বন্ধু সন্ধ্যাবেলার সময় একটা কল করে মধুর স্মৃতি আপনাদেরকে ফিরিয়ে দিতে পারে। আজ আপনারা দিনটিকে বিশেষ একটি দিনে পরিণত করবার জন্য সামান্যতম উদারতা এবং ভালোবাসা প্রদান করুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী, আজ আপনাদের একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন, প্রেমে পাগল হওয়ার দিন। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, সন্তান সন্ততিও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। টাকা পয়সা ভাব ভালোবাসা পরিবার সবার থেকে দূরে সরে গিয়ে মানসিক আনন্দের সন্ধানে আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান, মানসিক প্রসন্নতা আপনারা অর্জন করবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে,